মিডিয়া ভয়েস মেলে সবাইকে স্বাগত। প্রাক্কন ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন ও ঋতুপর্ণা সেনগুপ্তর ননদের চরিত্রে দেখা গিয়েছিল দেবলীনা কুমারকে। আগামী বেশ কিছু ছবিতেও কাজ করেছেন, একটিতে তাকে দেখা যাবে নায়িকা হিসেবে। তবে তিনি চর্চায় এসেছেন অন্য কারণে। কি সেই কারণ? উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে নাকি তার সম্পর্ক আছে, টলিউডে কান পাতলেই এমনটা শোনা যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ফাংশনে একসঙ্গে এসেছিলেন দুজনে। যদিও সংবাদ মাধ্যমকে গৌরব স্পষ্ট করে কিছু বলেনি, তবে মুটের ওপর স্বীকার করেছেন লিং আপ রয়েছে। সোজাসুজি নাকি বলা যাবে না, কারণ ও বারণ করেছে। সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে কিছু তো আছে গৌরব ও দেবলীনা কুমারের মধ্যে। কিন্তু এই প্রসঙ্গে কি বলছেন দেবলীনা? দেবলীনা বললেন, আমাদের মধ্যে তেমন কিছু নেই, উই আর জাস্ট ফ্রেন্ডস। ইনস্টাগ্রাম ও ফেসবুকে বন্ধুরা একে অপরের সঙ্গে ছবি তুলে, তাতে কি এটা প্রমাণিত হয় তাদের মধ্যে প্রেম আছে? আর যদিও প্রেম হয় তা 5 বছর পর হলেও হতে পারে। এখন আমি আর গৌরব শুধুই বন্ধু, বলা যেতে পারে বেস্ট ফ্রেন্ড। দেবলীনাকে পাল্টা প্রশ্ন করা হয়, তাহলে গৌরব যে বললেন আপনাদের মধ্যে একটা কিছু আছে, দেবলীনা অকপট উত্তর, ওটা ও মজা করেছে, আমি তো ওকে চিনি, জাস্ট মজা করে বলেছে। তবে সত্যি গৌরব মজা করছে না দেবলীনা কিছু লুকিয়ে রাখার চেষ্টা করছে, তা অবশ্য সময় বলবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর নিত্য নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েস মেলের সাথে থাকুন।